সে যেটা করবে এটাকে এইভাবে সাজিয়ে ফেলবে, কি করবে ভাইয়া, এভাবে সাজিয়ে ফেলবে, সাজিয়ে সে যোগ করবে। তাহলে সামহাও সে যদি 42 এর বাইনারি বের করতে পারে, মাইনাস 36 এর ভ্যালু বের করতে পারে, তাহলে সে কি করতে পারবে, এই দুইটা ভ্যালুর মধ্যে যোগ করে দিলে কিন্তু আনসারটা চলে আসবে। এই প্রয়োজনে তাকে একটা নতুন মেথড জানতে হলো, সেটাকে বলা হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা গঠন। আশা করি আমার কথাটা সবাই বুঝতে পারলেন, তাই না, যে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে মূলত, মানে আমরা না, যদি কম্পিউটারের কথা বলেন, কম্পিউটার আসলে বিয়োগ করে না, সে যেটা করে যোগের সাহায্যে বিয়োগটা করে। এই জন্য আমাদেরকে এরকম চিহ্নযুক্ত সংখ্যা যে কিভাবে গঠন করে এটা জানতে হবে। তো এর জন্য আমাদের তিনটা মেথড আছে, কয়টা মেথড আছে ভাইয়া, তিনটা মেথড। আমরা এই তিনটা মেথডে একটা সংখ্যার পজিটিভ বা নেগেটিভ রিপ্রেজেন্ট করতে পারি বা প্রকাশ করতে পারি। একটাকে বলা হচ্ছে প্রকৃত মান গঠন, একটাকে বলা হচ্ছে একের পরিপূরক, একটাকে বলা হচ্ছে দুইয়ের পরিপূরক। ঠিক আছে, তো আমরা এখন যেটা করব, এই তিনটা মেথড নিয়ে একটা পূর্ণ ধারণা নিব, এবং দেখবেন যে মেথড গুলার মধ্যেও কিন্তু একটু পার্থক্য আছে, স্বাভাবিকভাবেই পার্থক্য থাকবে। তো আমরা প্রথমে যেটা দেখব সেটাকে বলা হচ্ছে প্রকৃত মান গঠন। আমরা এখন যেটা করব, প্রকৃত মান গঠন বা সাইন ম্যাগনিটিউড যে ফর্ম, সেটাতে দেখব কিভাবে কোন একটা সংখ্যার পজিটিভ বা নেগেটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করে। মনে করেন সংখ্যাটা ধরে নিচ্ছেন 46। আপনি জানতে চান যে কিভাবে 46 এর বাইনারি লিখবো, কিভাবে মাইনাস 46 এর বাইনারি লিখবো, কোন মেথডে দেখবো প্রথমে, প্রকৃত মান গঠন পদ্ধতি বা যেটাকে বললাম কি বললাম সাইন ম্যাগনিটিউড ফর্ম, প্রকৃত মান গঠন পদ্ধতি। ওকে, আমরা এখন এই প্রকৃত মান গঠন পদ্ধতিতে দেখব যে একটা সংখ্যা হচ্ছে 46, তার পজিটিভ ভ্যালু কিভাবে লিখতে হয়, নেগেটিভ ভ্যালু কিভাবে লিখতে হয়। ভাইয়া, এটা লেখার আগে আপনাকে যেটা করতে হবে, 46 এর বাইনারিটা জানতে হবে। তো 46 এর বাইনারি বের করার জন্য আমাদের শর্টকাট মেথড ছিল, গত ক্লাসে যেটা পড়েছি, গত ক্লাসের আগের ক্লাসে যেটা পড়েছি, যে আমরা রাইট সাইড থেকে 1, 2, 4, 8, 16, 32 এভাবে ডাবল ডাবল করে বাড়াবো, তাই না। এরপরে দেখতে হবে যে কাদেরকে যোগ করে এই 46 পাওয়া যায়, মেইন কথা কোন পজিশন গুলাকে অ্যাড করে এই 46 পাওয়া যায়। আচ্ছা, তো আমরা যেটা করব, এইটার বাইনারি যেহেতু বের করতে চাচ্ছি, দেখবো যে কোন পজিশন গুলাতে সে ওয়ান, কোন পজিশন গুলাতে জিরো, তার মানে যে পজিশন গুলাকে সে ইউজ করবে সেগুলো ওয়ান। দেখি যে 32 আর 16 তো হয়ে যায় 48, সো এটা বাদ, 32 আর 8 হচ্ছে 40, 44 আর 2, 46। যেই পজিশন গুলা আমি ব্যবহার করলাম তার নিচে ওয়ান দিচ্ছি, যে পজিশন গুলাকে প্রয়োজন হলো না এই 46 বানানোর জন্য তার নিচে জিরো দিয়ে দিলাম। সো এটাই হয়ে যাবে বাইনারি, কার বাইনারি, 46 এর বাইনারি। তাহলে কত হয়ে গেল, 101110। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারলেন। তাহলে প্রথম স্টেপে আমরা যেটা করলাম, যেই সংখ্যাই হোক আগে মান তারপরে চিহ্ন, আমরা যেটা করলাম প্রথমে তার বাইনারিটা বের করে ফেললাম, এখন আমরা তার ভ্যালুটা লিখব। তো ভ্যালু লেখার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মানতে হবে, সেটা হচ্ছে কোন সেগমেন্ট আপনি ব্যবহার করছেন। আসলে আমরা যখন এই ভ্যালুগুলো লিখি, কম্পিউটার আইদার 8 বিটের একটা সেগমেন্ট ব্যবহার করে, কয় বিটের, 8 বিটের, যেটাকে কিন্তু 1 বাইট বলে, হয় 1 বাইট ব্যবহার করবে বা 2 বাইট বা 4 বাইট বা 8 বাইট, এভাবে ডাবল ডাবল যে কোনো একটা বাইটের সেগমেন্ট ব্যবহার করবে। 1 বাইটে কতটা বিট থাকবে ভাইয়া, 8টা বিট থাকবে, কয়টা বিট থাকবে, 8টা বিট। তার মানে আপনি হয় 8 বিটের একটা সেগমেন্টে ভ্যালুটা লিখবেন, বা চলে যেতে হবে আপনাকে 16 বিটের সেগমেন্টে, বা চলে যেতে হবে 32 বিটের সেগমেন্টে, বা 64 বিটের সেগমেন্টে। এখন আমি একটু বলি এই সেগমেন্ট গুলাকে নিয়ে ডিটেলস বলি। দেখেন এই যে 8 বিট যে সেগমেন্টের একটা রেজিস্টার পাচ্ছেন, যেখানে আপনি ভ্যালু স্টোর করবেন, সেখানে অষ্টম বিট যেটা, যেটা আমাদের সব থেকে লেফট সাইডের বিট, এটাকে বলা হয় চিহ্ন বিট। এটাকে কি বলা হয় ভাইয়া, চিহ্ন বিট।
তো চিহ্ন বিট আপনি যদি জিরো দেন, এটা আগে থেকে ডিটেক্ট করা, আগে থেকে বলা যে ডিটেক্ট করা বলাটা ভুল হয়ে গেল, আসলে আগে থেকে ডিফাইন করা যে আমরা যদি চিহ্ন বিট জিরো দিই তাহলে সেটা ধনাত্মক হয়ে যাবে, আর চিহ্ন বিট যদি ওয়ান দিয়ে দিই তবে সেটা কি হয়ে যাবে ভাইয়া, ঋণাত্মক হয়ে যাবে। ঋণাত্মক মিন্স নেগেটিভ হয়ে যাবে। আশা করি কথাটা বুঝতে পারলেন। তাহলে 8-bit সেগমেন্টের 8টা বিট ব্যবহার করা যাচ্ছে না, কেননা অষ্টম বিটটাকে আমরা বলছি চিহ্ন বিট, তার মানে বাকি 7টা বিট ইউজেবল। কোন বিট সেগমেন্টে? 8-bit সেগমেন্টে। তাহলে আমি অষ্টম বিটটাকে জিরো দিয়ে দিলাম। এখন দেখেন, দেখতে হবে যে আমি যেই সংখ্যার ভ্যালু স্টোর করব সেটা লিখতে 7 বিট বা 7 বিটের কম লাগলো কিনা, কেননা এই সংখ্যাটা লিখতে যদি আপনার 8টা বিট লেগে যায় তখন আপনি 8-bit সেগমেন্টে যেতে পারছেন না। কেন যেতে পারছেন না? কেননা 1টা বিট আপনাকে রেখে দিতে হচ্ছে কিসের জন্য? চিহ্নের জন্য, মানে সংখ্যাটা ধনাত্মক নাকি ঋণাত্মক, সংখ্যাটা পজিটিভ নাকি নেগেটিভ সেটা বোঝানোর জন্য আপনাকে অষ্টম বিটটাকে মানে ছেড়ে দিতে হবে। ওকে, তাহলে দেখেন সংখ্যাটা লিখতে আমার 6টা বিট লাগলো। সো আমি খুব সহজে 8-bit সেগমেন্টটাকে ব্যবহার করতে পারবো। তাহলে খেয়াল করে দেখেন, আমরা সংখ্যাটাকে লিখি 0 1 1 1 0 1, ঠিক আছে? তাহলে 6টা বিট এটাকে আমরা প্যাডিং 0 দিয়ে 8-bit কনভার্ট করে দিলাম। সো এটা হয়ে যাবে কিন্তু 46-এর বাইনারি, তবে এটা হচ্ছে কিসে? প্রকৃত মান গঠনে। তাহলে দেখেন আমরা 46-এর জন্য এখন কত লিখবো, 00101111। আশা করি সবাই এটা বুঝতে পারলেন, যে যে বুঝতে পারেন নাই তাদেরকে বলছি। প্রথম যেটা করতে হবে আপনাকে, যেই সংখ্যাটার ভ্যালু লিখতে চান তার বাইনারিটা জানতে হবে, বের করবেন বাইনারি, এরপরে দেখবেন সেটা রিপ্রেজেন্ট করতে সেটার বাইনারি লিখতে 7 বিট আর 7 বিটের কম লাগছে কিনা। যদি 7 বিট আর 7 বিটের কম লাগে তাহলে আপনার 8-bit ব্যবহার করা যাচ্ছে। আমরা যেহেতু দেখলাম সংখ্যাটা লিখতে আমাদের 6টা বিট লাগছে, এর জন্য আমরা 8-bit সেগমেন্টে চলে গেলাম। আমরা বললাম কি যে চিহ্ন বিট যদি জিরো থাকে তাহলে পজিটিভ, আমি তো পজিটিভ সংখ্যা লিখতে চাচ্ছি এর জন্য চিহ্ন বিটকে আমি জিরো দিয়ে দিলাম। এরপরে লেফট সাইড রাইট সাইড থেকে সংখ্যাটা লিখলাম, সংখ্যাটা লেখার পরে 1টা বিট ফাঁকা ছিল সেটাকে আমরা প্যাডিং 0 দিয়ে ফিল আপ করে দিলাম, হয়ে গেল 8-bit, তাই না? তাহলে এটাই হচ্ছে 46-এর ভ্যালু। অনেকের মাথায় কোশ্চেন আসবে যে সংখ্যাটা লিখতে 8-bit হলে কি করবেন, আমি এটার উত্তর দিব ইনশাল্লাহ। তাহলে এই পর্যন্ত সবাই বুঝতে পারলাম। এখন দেখেন প্রকৃত মান গঠন পদ্ধতিতে আপনি যদি -46-এর ভ্যালু লিখতে চান, একটা চেঞ্জ করতে হবে চিহ্ন বিট, কারণ আমি বলেছি চিহ্ন বিট 0 থাকলে পজিটিভ, চিহ্ন বিট 1 থাকলে সেটা নেগেটিভ। সো আমরা শুধু চিহ্ন বিট যেটাকে অষ্টম বিট বলেছিলাম সেই অষ্টম বিটটাকে আমি 1 করে দিলাম, রেস্ট অফ দ্য বিট আর কোনো বিটের কোনো চেঞ্জ করলাম না, এটাই হয়ে গেল -46-এর ভ্যালু প্রকৃত মান গঠন পদ্ধতিতে। এখন এটার মানে যে -46 আপনি দেখে বুঝতে পারবেন না, আপনাকে যদি বলি এটা কত আপনি কিন্তু উল্টাপাল্টা একটা ভ্যালু বলে দিবেন। কেন বলে দিবেন? কেননা আপনি তো এই যে 1, 2, 4 এই পজিশন গুলাকে ব্যবহার করবেন, বাট আমরা যখন এরকম কোন একটা কিসে বলেন একটা পদ্ধতিতে ভ্যালু স্টোর করি, আগে বলতে হবে যে এটা প্রকৃত মান গঠনে আছে। তো প্রকৃত মান গঠন বললে আপনি বুঝে ফেলবেন যে অষ্টম মানে এই যে লেফট সাইডে যে বিট সেটা কোনো সংখ্যার মান বোঝায় না, সেটা হচ্ছে চিহ্ন বোঝাইছে। সো আপনি এটা দেখে বুঝবেন যে সংখ্যাটা নেগেটিভ, বাকিগুলাকে কাউন্ট করে বুঝবেন যে এই সংখ্যাটার মান, তার মানে এটা হচ্ছে সংখ্যার চিহ্ন, এটা হচ্ছে সংখ্যার মান, এটা হচ্ছে সংখ্যার চিহ্ন, এটা হচ্ছে সংখ্যার মান। আশা করি টিল নাও কারো কোনো সমস্যা থাকার কথা না। আমি কি বললাম কথাটা একটু আগে, যে এটা দেখে কেন বুঝতে পারবেন না? দেখেন আমাদের কথা অনুসারে এটা 1, 2, 4, 8, 16, 32, 64, 128, তার মানে বুঝতেই পারছেন যে এটা 128। তাহলে আপনি সেই সেন্সে কিন্তু বলতে পারবেন না এটা হচ্ছে -46। আপনাকে বলে দিতে হবে যে এটা কোন মেথডে আছে। আপনাকে যদি বলে দিই যে এটা প্রকৃত মান গঠন পদ্ধতিতে, দেন আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে -46। কিভাবে বুঝবেন? এটা দেখে বুঝবেন মাইনাস, এরপরে বাকিগুলা ক্যালকুলেট করে দেখবেন 46 আসছে। তাহলে বুঝে ফেললেন যে কিভাবে আমরা প্রকৃত মান গঠন পদ্ধতিতে কোন একটা সংখ্যার পজিটিভ বা নেগেটিভ রিপ্রেজেন্ট করি। এখন আমি অন্য একটা প্রবলেম সলভ করব, এবং দেখবেন যেখানে আপনার আসলে 8-bit হচ্ছে না, মানে 8-bit সেগমেন্টে লিখতে পারছেন না। ধরেন সংখ্যাটা 192, সংখ্যাটা হচ্ছে 192, আপনি 192 লিখবেন, সাথে সাথে 100
মাইনাস ১৯২ লিখবেন এই কিসে প্রকৃত মান গঠন পদ্ধতিতে। ফার্স্ট অফ অল আপনাদেরকে কি ১৯২ হচ্ছে বাইনারি ভ্যালু জানা লাগবে, তো আমরা যেটা করছি 1, 2, 4, 8, 16, 32, 64 ভাইয়া ১২৮ প্রয়োজন। খুব সহজে দেখেন হয়ে গেছে যে ১২৮ আর ৬৪ কে যোগ করলে ১৯২ হয়ে যাবে। সো 1100000 ভাইয়া 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আটটা বিট লেগে গেল। যেহেতু আটটা বিট লেগে গেল আপনি কোন সেগমেন্টে যেতে পারছেন না, আট বিট সেগমেন্টে যেতে পারছেন না, কেননা আপনি চিহ্ন বিট কিভাবে দিবেন, তখন আপনাকে চলে যেতে হবে ১৬ বিটে। তার মানে সংখ্যাটা লিখতে যদি ৮ থেকে ১৫ বিটের মধ্যে লাগে তখন আপনাকে যেতে হবে ১৬ বিটে। ইভেন সংখ্যাটা রিপ্রেজেন্ট করতে যদি আপনার ১৬টা বিট লেগে যায় তখন চলে যেতে হবে ৩২ বিট সেগমেন্টে। আপনাদের নর্মালি ৮ বিট সেগমেন্টের কোশ্চেনই আসে, বাট জেনে রাখলে তো দোষ নাই। তাহলে দেখেন ১৯২ এর জন্য বাইনারিটা আসছে 1100006 আর কি। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরে আমরা যেটা করব আমরা হচ্ছে তাহলে যেটা করলাম দেখেন ১৬ বিট সেগমেন্টে গেলে ১৬ নম্বর বিটটাকে আমরা জিরো রাখলাম, কেননা সংখ্যাটা পজিটিভ বোঝাতে। এরপরে এই পাশে তো আমাদের হচ্ছে আটটা বিট, যে আটটা বিট আমি লিখে ফেলি যে 1, 1, 1, 2, 3, 4, 5, 6 তাই না? এটা তো বুঝছেন। সামনে সাতটা প্যাডিং জিরো দিয়ে দিলাম, কেন সামনে সাতটা প্যাডিং জিরো দিয়ে দিলাম? আচ্ছা সামনে সাতটা প্যাডিং জিরো দিয়ে দিলাম এটাকে ১৬ বিটে কনভার্ট করার জন্য। আশা করি সবাই এটা বুঝতে পারলেন। আমি আরেকটা বার বলে দিই, ১৯২ এর জন্য যখন বাইনারি বের করলেন তখন দেখলেন সেটা আট বিট লাগে। আট বিট লাগার কারণে আপনি আট বিট সেগমেন্ট ব্যবহার করতে পারছেন না, কারণ আপনি চিহ্ন বিট কেমনে দিবেন? আট বিটের যদি এটা ১ হয় তাহলে তো বুঝে ফেলবে যে সেটা একটা নেগেটিভ সংখ্যা। এই জন্য আমাকে যেটা করতে হলো ১৬ বিট সেগমেন্টে যেতে হলো, ১৬ নম্বর বিটটা হচ্ছে চিহ্ন বিট। এই রাইট সাইডের আটটা হচ্ছে এটার মান, সামনে প্যাডিং জিরো। আসলে এই জিরো তো ভ্যালু চেঞ্জ করবে না, আশা করি সবাই এটা বুঝতে পারলেন। এরপরে আপনি যদি মাইনাস ১৯২ বের করতে চান প্রকৃত মান গঠন পদ্ধতিতে, শুধু চিহ্ন বিট যেটা ১৬ নম্বর বিট সেটাকে ১ করবেন, রেস্ট অফ দ্য বিট কোনো চেঞ্জ হবে না, এগুলা নিচে লিখে দিলে হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারলেন যে আমরা কি পড়ছি, তাই না? তো আপনারা এখন যেটা করবেন সবাই, দেখি কে ফার্স্ট এটাকে সলভ করে আমাদের গ্রুপে পাঠাতে পারে। আমি একটা আপনাদেরকে ম্যাথ দিচ্ছি, একটা সংখ্যা দিয়ে দিচ্ছি, আপনারা যেটা করবেন যে ১৫, এটা একটা সংখ্যা, ১৫ এর বাইনারি সাথে সাথে মাইনাস ১৫ এর বাইনারি লিখবেন প্রকৃত মান গঠন পদ্ধতিতে। দেখি যে কে সব থেকে দ্রুত গ্রুপে আপলোড দিতে পারে, দ্রুত গ্রুপে দিয়ে দেন। আর এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে সে কোশ্চেন করেন আর এটা সলভ করতে থাকেন। কারো কোনো কোশ্চেন কি আছে যে বুঝতে পারছেন না যে কিভাবে এটাকে আমরা সলভ করলাম? যদি এমন কেউ থেকে থাকেন তাহলে সে ফার্স্ট একটু জানি। তো আমরা এখন এটাকে একটু সলভ করে ফেলি। তো আমরা আগে থেকে যেটা জানতাম যে প্রথমে ১৫ বাইনারিটা জানা লাগবে, এজন্য আমরা 1, 2, 4, 8, 16, 32 এভাবে লিখব। ভাইয়া কোনোভাবেই ৩২ বা ১৬র প্রয়োজন নাই, কাকে কাকে যোগ করে ১৫টা পাওয়া যায় দেখেন, ৮, ৪, ১২, ২, ১৪, ১৫ সো ১১১১, তাই না? ৪টা মান। তাহলে এটার বাইনারি হচ্ছে ৪টা মান। এখন আপনি বুঝে ফেলছেন যে আট বিট সেগমেন্টে যেতে পারছেন। তাহলে আট বিট সেগমেন্টে যদি যেতে চান, আট বিট সেগমেন্ট যেখানে আমাদের আছে সেখানে অষ্টম বিটটা জিরো হয়ে যাবে পজিটিভের জন্য, এই যে ১, ২, ৩, ৪ এগুলো ০০০। আশা করি সবাই বুঝতে পারলেন যে কিভাবে আমরা এটাকে সলভ করলাম, তাই না? সো সবাই লিখে ফেললেন যে এটা কি হয়ে যাবে, ১, ২, ৩, ৪, ১, ২, ৩, ৪। আশা করি সবাই বুঝলেন। এরপর আমরা যেটা করব মাইনাস ১৫, সেম ভাবে আমরা শুধু চিহ্ন বিটটা জিরোর জায়গায় ১ করব, বাকি কারো কোনো চেঞ্জ করব না। ভাইয়া অনেক টিচার বলতে পারে যে সংখ্যাটা লেখার জন্য ৪টা ১ লাগছে, সামনে ৪টা জিরো দিয়ে দাও প্যাডিং জিরো। আসলে ব্যাপারটা এই ৪টাকে প্যাডিং জিরো বলা যাবে না, এটাকে চিহ্ন বিট বলতে হবে, এই ৩টা প্যাডিং জিরো, এরকম বলবে সব টিচারই বলবে, বাট এখান থেকে কনফিউজড হওয়ার কিছু নাই, ঠিক আছে? আশা করি আমরা মেইন ব্যাপারটা বুঝে ফেলছি যে মেইনলি এটা হচ্ছে চিহ্ন বিট, এই ৩টা হচ্ছে প্যাডিং জিরো। ওকে, তাহলে মেথড আমরা চেঞ্জ করব, প্রকৃত মান গঠন থেকে অন্য মেথডে যাব। আর তার আগে আমরা একটু আমাদের স্লাইডে এটা নিয়ে বিস্তারিত জেনে ফেলি। দেখেন আমাদের যে প্রকৃত মান গঠন বা সাইন ম্যাগনিটিউড ফর্ম, সেখানে যেটা বলা হচ্ছে যে প্রকৃত মান গঠন পদ্ধতিতে সংখ্যার চিহ্ন শনাক্তকরণের জন্য চিহ্ন বিট ব্যবহার করা হয়।
আসলে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতেই মোটামুটি সেম, বাট এটাতে স্পেসিফিক ভাবে বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে প্রকৃত মান গঠন পদ্ধতিতে যদি একটা নেগেটিভ বা ঋণাত্মক সংখ্যা গঠন করতে চান, তাহলে আগের যে পজিটিভ সংখ্যা সেটার চিহ্ন বিট সাইন বিটে জিরোর জায়গায় ওয়ান করে দিলে হয়ে যাবে, আর কোনো চেঞ্জ করতে হবে না। ওকে, তো এরপরে আমরা যেটা একটা উদাহরণ হিসেবে দেখতে পারি, যে দেখেন এই যে 22, যেটা 22 এর জন্য 5 বিটের বাইনারি লাগছে, সামনে দুইটা প্যাডিং জিরো আর এটা হচ্ছে চিহ্ন বিট। এরপরে যখন আপনি -22 বের করতে চাচ্ছেন, শুধু চিহ্ন বিট বা সাইন বিটটা জিরোর জায়গায় ওয়ান করছি, বাকি 7টা বিটের কোনো চেঞ্জ করি নাই। এখন যে মেথডটা পড়বো সেটাকে বলা হচ্ছে একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন যেটা করব ভাইয়া, একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট। ওকে, তাহলে আমরা এখন চলে যাচ্ছি একের পরিপূরকে, একের পরিপূরক। ওকে, এই পদ্ধতিতে আমরা একটা সংখ্যার পজিটিভ নেগেটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করব। সংখ্যাটা যে কোনো কিছু নেওয়া যায়, আমি এখন 51 কে নিয়ে নিলাম। আপনি যেটা করবেন, 51 এর বাইনারি লিখবেন, -51 এর বাইনারি লিখবেন, দুইটা হচ্ছে একের পরিপূরক মেথডে। তো আমরা যেটা করব, প্রথমে আমরা জানি আগের মতো যে 51 এর বাইনারি জানা লাগবে, এর জন্য আমরা 1, 2, 4, 8, 16, 32, 64 এর প্রয়োজন নাই। আমরা এদেরকে দেখব যে কোন পজিশন গুলাকে অ্যাড করে হচ্ছে 51 পাওয়া যায়। ভাইয়া 32 আর 16 48, 48 আর 2 40, 8 আর 2 কত 50, আর 1 51। যেই পজিশন গুলো প্রয়োজন হলো তাদের নিচে 1, যেই পজিশন গুলো প্রয়োজন হলো না তার নিচে দিয়ে দিলাম 0। তাহলে 51 এর বাইনারি হয়ে যাচ্ছে 1100001। কয়টা বিটে লাগলো ভাইয়া? 6টা বিটে লাগলো। তাহলে আপনি আগের মতো যদি প্রকৃত মান গঠনে যে পদ্ধতিটা ব্যবহার করছি সেটাতে যেতে চান, তাহলে এখন 8টা বিটের সেগমেন্ট আপনি খুব ইজিলি ইউজ করতে পারছেন। অষ্টম বিটটা চিহ্ন বিট, জিরো দিয়ে দিলেন, সংখ্যাটা লিখতে 1100011 একটা প্যাডিং জিরো দিয়ে দিলেন, তাই না? তাহলে এখানে যদি আমি প্রকৃত মান গঠন পদ্ধতিতে লিখতে চাই, 0011001 হবে, তাই না? যার মধ্যে এটা হচ্ছে সংখ্যার মান, এটা হচ্ছে চিহ্ন বিট, এটা হচ্ছে প্যাডিং জিরো। তাহলে এটাকে আমরা কিভাবে বলছিলাম যে প্রকৃত মান গঠন পদ্ধতি, তাই না? এখন দেখেন এটাকেই বলতেছি একের পরিপূরক। তার মানে একটা কথা মাথায় রাখতে হবে যে প্রকৃত মান গঠন পদ্ধতি হোক বা একের পরিপূরক হোক, দুইটা মেথডেই একটা সংখ্যার ধনাত্মক মান সেম হবে। ওকে, আশা করি সবাই কথাটা বুঝতে পারলেন। এখন আমরা যেটা করব যে -51 এর ভ্যালু বের করব একের পরিপূরকে। তো একটু আগে আমরা যে মেথডটা ব্যবহার করছি প্রকৃত মান গঠন পদ্ধতিতে, তখন যেটা করছি যে শুধু চিহ্ন বিটটাকে চেঞ্জ করছি, আর কারো কোনো চেঞ্জ করি নাই। বাট এখন যে পদ্ধতিতে আসছি এটাকে বলা হচ্ছে পরিপূরক, একের পরিপূরক। পরিপূরক মানে ভাইয়া কমপ্লিমেন্ট, বলে না যে ইউ আর মাই কমপ্লিমেন্ট, তার মানে কি তুমি আমার আমি তোমার, এখন তুমি আমার আমি তোমার করে দিতে হবে। তার মানে জিরো কার? ওয়ানের। ওয়ান কার? জিরো। তার মানে প্রত্যেকটা জিরোর জায়গায় ওয়ান লিখতে হবে, প্রত্যেকটা ওয়ানের জায়গায় জিরো লিখতে হবে। তাহলে দেখেন আমরা যেটা করছি, কোনো চিহ্ন বিট কিচ্ছু বোঝা লাগবে না, এর আগে চিহ্ন বিট দিয়ে সংখ্যাকে নেগেটিভ করছি, বাট এখন প্রত্যেকটা বিট জিরোর জায়গায় ওয়ান, জিরোর জায়গায় ওয়ান, ওয়ানের জায়গায় জিরো, ওয়ানের জায়গায় জিরো, জিরোর জায়গায় ওয়ান। আশা করি সবাই বুঝতে পারলেন যে এখন যদি একটা সংখ্যার নেগেটিভ বের করতে হয়, প্রত্যেকটা বিট জিরো রিপ্লেস করবে ওয়ান, ওয়ান রিপ্লেস করবে জিরোকে। আশা করি সবাই বুঝতে পারলেন যে এটাই হচ্ছে একের পরিপূরকের সাহায্যে একটা সংখ্যার নেগেটিভ ভ্যালু। ওকে, সূচি কোনো কোশ্চেন করতে চাই? হ্যাঁ, শিওর বলেন স্যার। এই ক্ষেত্রে কি আমাদের অলওয়েজ পজিটিভটা আগে বের করতে হবে নেগেটিভ বের করার সময়? এখন আপনার প্রয়োজন হলো -51 এর। এখন আপনি যদি একবারে পারেন ভালো, যদি উপরেরটা লিখে নিচেরটা বের করতে পারেন আরো ভালো, বাট কলেজে বসে উপরেরটা বের করে তারপরটা নিচে আসতে হবে। ওকে, আচ্ছা, আশা করি সবাই এই পর্যন্ত ভালোভাবে বুঝতে পারলেন যে কিভাবে আমরা এটাকে সলভ করলাম। তো আপনারা এখন যেটা করবেন, যে আমরা অন্য একটা সংখ্যা
আমি আপনাদেরকে একটা সংখ্যা দিয়ে দিই, এই সংখ্যাটা আপনারা এখন বের করবেন। সংখ্যাটা হচ্ছে 136। আপনারা প্রভৃত একে পরিপূরক মেথডে এটা বের করবেন, সাথে সাথে মাইনাস 136টাও বের করবেন। দেখি সব থেকে কে আগে এটাকে। আচ্ছা তো আমি একটু সলভ করে দিই, দেখেন আমাদের প্রথমে 136-এর বাইনে এটা বের করতে হবে, তাই না? এর জন্য আমরা 1, 2, 4, 8, 16, 32, 64 128 হেরত নিয়ে গেলাম ভাইয়া, 128, 8, 136 1, 1 এগুলো সবই হচ্ছে 0। এই পর্যন্ত বুঝলেই হয়ে গেছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 কেন, 128 1, 2 আমরা কি সব ঠিকঠাক লিখছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 হ্যাঁ, 9টা বিট লেগে গেছে। না স্যার, 9টা বিট লেগে গেল সংখ্যাটা লিখতে, একের পর 3টা 0 হবে, 0 হবে। 9টা না না, আমি তো ভুল ভাল লিখছি, এখানে মেবি একটু ভুল লিখছি স্যার। একের পর 3টা 0 হবে, তার মানে 32 নিচে 2টা 0 দিছে, এই জন্য বলি যে এটা 8টা লাগার কথা ছিল, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত বুঝে ফেলছি না যে 8টা বিট লেগে গেছে, তার মানে হচ্ছে 136 এর জন্য বাইনারি চলে আসছে 1000 1000। মেইন কথা হচ্ছে 8টা বিট লাগছে, যেহেতু 8টা বিট লেগে গেল সো আমরা চাইলেও 8 বিট সেগমেন্টে যেতে পারছি না, আমাদেরকে যেতে হবে 16 বিট সেগমেন্টে। আমরা জানি আমাদের যে 16 বিট সেগমেন্ট, সেই 16 বিট সেগমেন্টের মধ্যে আমাদের যে বিটটা কোথায় থাকে ভাইয়া, এখানে মেবি 8টা, এখানে মেবি হচ্ছে 8টা, ওকে, যেটা হচ্ছে 16 বিট সেগমেন্ট, সেই 16 বিট সেগমেন্টের এটাকে বলা হয় চিহ্ন বিট। সো আমি এই 16 নম্বর বিটে 0 রাখছি। এরপরে হচ্ছে আমাদের এই যে 8টা, সেই 8টা হচ্ছে আমি এখান থেকে যদি লিখি 1000 1000 তাহলে 8 9 মাঝে হচ্ছে 1 2 3 4 5 6 7। আশা করি সবাই এটা বুঝছেন। এরপরে যদি মাইনাস 136 বের করতে চাই, শুধু কি করব ভাইয়া, শুধু না সবগুলা জিরোর জায়গায় 1, প্রত্যেকটা বিট উল্টায় দিব, তাই না? প্রত্যেকটা বিট কি করে দিব, উল্টায় দিব, আমাদের সলিউশনটা হয়ে যাবে। আশা করি সবাই এই পর্যন্ত বুঝলেন। আমরা এখন একটু স্লাইডের দিকে লক্ষ্য করি যে এটাকে কিভাবে আমরা সলভ করব বা কিভাবে কি বলা হচ্ছে। দেখেন বলা হচ্ছে একের পরিপূরক পদ্ধতিতে একটা নেগেটিভ সংখ্যা গঠনের জন্য আমরা যেটা করব যে আমাদের যে পজিটিভ সংখ্যাটা আছে সেটার প্রত্যেকটা বিটে জিরোর জায়গায় 1 করে দিব, 1 এর জায়গায় 0 করে দিব, তাহলেই হয়ে যাবে, তাই না? যে আপনার ধরেন 22 এর একটা হচ্ছে ভ্যালু এটা বের করলেন, তাহলে আপনি যদি -22 বের করতে চান, কোনো সাইন বিট টিট নেই, এমনি সাইন বিট উল্টায় যাচ্ছে, সাইন বিট এমনিতেই কত উল্টায় যাচ্ছে, বাট সবাইকে উল্টায় দিবে। অনেকে এখন আমাকে কোশ্চেন করবেন, ভাইয়া আগে যখন -22 লিখলাম তখন যা আসছে এখন তো তা আসে নাই, তাহলে কি হইলো? ব্যাপারটা কিন্তু এটাই যে আসলে মেথড চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। ইভেন আমরা একটু পরে যেটা দেখবো 2-এর পরিপূরক দেখবো আবারও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এখন যেটা দেখবো সেটাকে বলা হচ্ছে 2-এর পরিপূরক। তো 2-এর পরিপূরক পদ্ধতিতে আমরা এখন যেটা করব যে কোন একটা সংখ্যার পজিটিভ একটা সংখ্যার নেগেটিভ বের করব, তাই না? তাহলে আমরা আবারও স্লাইডে চলে আসি। দেখেন এখন 1-কে 2 বানিয়ে দিলাম, তো 1-কে যেহেতু 2 বানিয়ে দিলাম, এখন দেখেন আমরা একটা ছোট সংখ্যা নিই, যে একটা সংখ্যা মনে করেন 9, আমরা 9 এর জন্য লিখব, 9-কে লিখব -9 কে লিখব 2-এর পরিপূরক মেথডে। প্রথম কাজ কি ছিল? প্রথম কাজ হচ্ছে আমাদের 9-এর বাইনারিটা জানা লাগবে, 8 4 2 1, এটা আশা করি সবাই বুঝছেন যে এটা হচ্ছে 9-এর বাইনারি। কয় বিটে লাগলো? 4 বিট। সো আপনি ইজিলি কি করতে পারছেন, 8 বিট সেগমেন্টে যেতে পারতেছেন। তো আপনি যেটা করবেন যে এটা হচ্ছে সেই চিহ্ন বিট, একটা দুইটা তিনটা প্যাডিং দিল 4 বিট, আর এই হচ্ছে সেই 4 বিট। আশা করি সবাই এটা বুঝলেন, তাই না? মনে রাখার জন্য এই সংখ্যার সামনে 8 বিটে কনভার্ট করার জন্য 4টা 0 দিয়ে দিলেন, হয়ে গেল। এরপরে আপনি যেটা করবেন, যদি প্রকৃত মানে আপনি এটাকে সলভ করতে চান, প্রকৃত মান গঠনে যদি -9 লিখতে চাইতেন কি করতেন, শুধু চিহ্ন বিটটা 1 করতেন, আর কারো কোনো ধরনের চেঞ্জ করতেন না, এটা হয়ে যেত। এরপরে আমরা যেটা করছি যে একের পরিপূরক, তখন যেটা করছি যে প্রত্যেকটা বিটকে আমরা উল্টায় দিছি, প্রত্যেকটা বিটকে কি করে দিছি, উল্টায় দিছি, জিরোর জায়গায় 1 করে দিছি, 1 এর জায়গায় 0 করে দিছি। তো এটাকে কি বলছিলাম যে একের পরিপূরকের সাহায্যে, তাই না? এটা কিন্তু প্রকৃত মান গঠন, একের পরিপূরক 2-এর পরিপূরক সবগুলাতে আছে। মেইন কথা
তিনটা মেথড, প্রকৃত মান গঠন একের পরিপূরক, দুইয়ের পরিপূরক, তিনটা মেথডেই একটা সংখ্যার পজিটিভ ভ্যালু কিন্তু সেম হবে, বাট নেগেটিভ ভ্যালু তিনটা মেথডেই চেঞ্জ হয়ে যাবে। প্রকৃত মান গঠনে একরকম ছিল, একের পরিপূরকে আমরা যেটা দেখলাম যে সব বিটকে রিপ্লেস করলাম জিরোর জায়গায় ওয়ান, ওয়ান কে জিরো। এখন আপনি যদি দুইয়ের পরিপূরকের সাহায্যে বের করতে চান, আপনাকে যা করতে হবে প্রথমে তার একের পরিপূরক বের করে নিতে হবে। প্রথমে একের পরিপূরকের সাহায্যে যে মাইনাসটা পাবেন এর সাথে আপনি যদি এক অ্যাড করে দেন, কত অ্যাড করে দেন, এক অ্যাড করে দিন হয়ে যাবে। তাহলে দেখেন আমরা এখন এক অ্যাড করে দিই, জিরো প্লাস ওয়ান মানে ওয়ান, তাহলে তার কারো কোনো চেঞ্জ হলো না। আশা করি সবাই এটা বুঝতে পারলেন, তাই না, যে এটা হচ্ছে কত ভাইয়া, দুইয়ের পরিপূরকের সাহায্যে মাইনাস নাইন এর ভ্যালু। তার মানে আপনি যদি একটা সংখ্যার দুইয়ের পরিপূরকের সাহায্যে তার মাইনাসটাকে বের করতে চান, যেমন একটা সংখ্যার মান হচ্ছে নাইন, আপনি যদি মাইনাস নাইন লিখতে চান দুইয়ের পরিপূরকের সাহায্যে, আপনাকে যেটা করতে হবে প্রথমে সংখ্যাটাকে একের পরিপূরকে ঋণাত্মক বের করে নিতে হবে, একের পরিপূরকের সাহায্যে নেগেটিভ ভ্যালু বের করতে হবে, এর সাথে এক অ্যাড করবেন, বাইনারি যোগ করবেন, শেষ। আশা করি সবাই এটা বুঝতে পারলেন, তাই না। তো আপনারা এখন অবশ্যই একটাকে সলভ করবেন। আপনারা এখন যেটা করবেন যে একটা সংখ্যা মনে করেন আপনাদের আসছে 26, আপনারা এই 26 কে কি করবেন, 26 এর ভ্যালু লিখবেন, মাইনাস 26 এর ভ্যালু লিখবেন দুইয়ের পরিপূরকে, দেখি এটা কে সব থেকে আগে সলভ করে দিতে পারে। আপনি যদি এটাকে সলভ করতে চান প্রথমে আপনার 26 এর বাইনারিটা বের করতে হবে, তাই না। তো 26 এর বাইনারি বের করার জন্য আমি আরো শর্টকাট, আমার মানে যেটা ভালো লাগে সেটা হচ্ছে দেখেন 16 8 16 8 করতো 24 16 8 24 24, চার লাগতেছে না, দুই লাগতেছে, 26 1, এটা হচ্ছে 26 এর বাইনারি। কয় বিটে লাগলো, 5 বিট, তাহলে এই সেই চিহ্ন বিট, তাহলে 5 1 2, তাহলে এই হয়ে যাচ্ছে আমাদের সংখ্যাটার পজিটিভ ভ্যালু। এটা কিন্তু দুইয়ের পরিপূরকের সাথে আছে, দুইয়ের পরিপূরক প্রকৃত তিনটা মেথডে আছে। আপনি যদি মাইনাস 26 বের করতে চান দুইয়ের পরিপূরকে, একবারে করা যাবে না, প্রথমে সবগুলা বিট উল্টাতে হবে, সবগুলা বিট উল্টালে যেটা পাবেন সেটা হচ্ছে একের পরিপূরকের সাহায্যে নেগেটিভ ভ্যালু, এর সাথে এক যোগ করবেন, 1 + 1 মানে 0, ক্যারি 1 বসে গেল, এই হচ্ছে কাহিনী। আশা করি সবাই এটা বুঝতে পারলেন যে কিভাবে একটা সংখ্যা নেগেটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করে দুইয়ের পরিপূরকের সাহায্যে। সো আমরা এখন যেটা করব, একটা 2 মার্কসের কোশ্চেন করব, অনেক সময় এটা 3 মার্কসের মধ্যে চলে আসে, সেটা হচ্ছে মেথড তো তিনটা মেথডের মধ্যে আমরা কেন দুইয়ের পরিপূরকটাকে বেছে নিই। আবারও বলতে পারে যে তিনটা মেথডের মধ্যে কোনটা বেস্ট ব্যাখ্যা করো, ঠিক আছে। আমরা একটু লেন্দি একটা ওয়েতে হচ্ছে এটাকে সলভ করব, যেন আপনি 2 মার্কস বা 3 মার্কস যে কারো যে কোনো কোশ্চেনের জন্য এটা পার পেতে পারেন, 2 এ 2 3 এ 3 পান আর কি। এটার জন্য আমরা একটা সংখ্যাকে বেছে নিই, সেটা হচ্ছে 0। আমরা যেটা করব, পজিটিভ 0 বা 0-এর বাইনারি লিখবো, -0-এর বাইনারি লিখবো, প্রকৃত মান গঠন পদ্ধতিতে, এখানে প্রকৃত মান গঠন পদ্ধতিতে লিখবো। তারপরে আমরা যেটা করব, একের পরিপূরকের সাহায্যেও 0 আর -0-এর ভ্যালু লিখবো, দুইয়ের পরিপূরকের সাহায্যে আমরা 0 এবং -0-এর ভ্যালুটা বের করব। ওকে, তো আমরা যেটা করছি ভাইয়া, 0-এর বাইনারি পাগলেও জানেন 0 হয়, যেহেতু 0-এর বাইনারি 0, 8 বিট সেগমেন্টে ইজিলি যেতে পারছেন, সো 8 নম্বর বিটটা 0, বাকি 6টা বিট আমরা প্যাডিং 0 হিসেবে দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে 0-এর বাইনারি। তিনটা মেথডেই কিন্তু কি হবে, সেম হবে। আশা করি এটা নিয়ে কারো কোনো আপত্তি থাকার কথা না, কেননা আমরা আগেই জানছি যে তিনটা মেথডেই পজিটিভ ভ্যালু সেম হয়, তাহলে পজিটিভ 0 যেটা বা 0 যেটা সেটা তিনটা মেথডেই সেম। এখন -0 যেটা সেটা আমরা লিখব, প্রকৃত মান গঠন পদ্ধতিতে কি হবে, চিহ্ন বিট শুধু চেঞ্জ হবে, বাকি কারো কোনো চেঞ্জ হবে না, এটা হয়ে যাবে -0। একের পরিপূরকে কি হবে, সবগুলা বিট রিপ্লেস করবে, তাই না, সবগুলা 0 হয়ে যাবে 1। দুইয়ের পরিপূরকের সাহায্যে ডিটেক্ট করা যাবে না, প্রথমে একের পরিপূরক করে নিলাম, এর সাথে এক যোগ করলাম, এক যোগ করি দেখেন 1 + 1 মানে 0, ক্যারি 1, 1 + 1 মানে 0, ক্যারি 1, 1 + 1 মানে 0, ক্যারি 1, 0 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 ক্যারি 1। আশা করি সবাই পর্যন্ত বুঝতে পারলেন যে তিনটা মেথডে আমরা যেটা করলাম
তিনটা মেথডই কি করলাম যে পজিটিভ জিরো নেগেটিভ জিরো লিখছি। এখন আপনাদেরকে একটা কথা বলি, দেখেন যে রাস্তায় দেখবেন যে কার্টে ইয়া বিক্রি করে যে ডিম কেক, ওদের আসলে ছয়টার ছাঁচ, বাট আমাদের প্রয়োজনে আমরা এটাকে আটটাতে কনভার্ট করে নিলাম। তো দেখবেন যে এরকম আটটা আটটা হোল থাকে, এক দুই তিন চার, এক দুই তিন চার, এপাশেও আটটা এপাশেও আটটা এরকম থাকে। তো প্রথমে যে আটার গুলিগুলো এই পাশে দেয়, এগুলোর মধ্যে দেয়, যার পরে ডিম ভেঙে হাফ এই পাশে দেয়, হাফ এই পাশে দেয়, ঠিক আছে, এরপরে একটু হিট দিয়ে একসাথে জয়েন করে ফেলে। তো ভাইয়া এখানে আটটা ছিল, এখানে আটটা ছিল, একসাথে করলে তো নয়টা হওয়ার কোনো চান্স নেই। আপনি আসলে এই যে ম্যাথমেটিক্যাল যে কাহিনীগুলো করতেছেন এইটার জন্য আপনি আট বিট সেগমেন্ট ব্যবহার করছেন। কত বিট সেগমেন্ট ব্যবহার করছেন? আট বিট। তার মানে আপনি যে রেজিস্টারটা ব্যবহার করলেন, আর রেজিস্টারটাকে ব্যবহার করলেন, সেটার স্টোর করার ক্ষমতা হচ্ছে আটটা বিট। কয়টা বিট? আটটা বিট। সে আট বিট স্টোর করতে পারে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। এই যে নবম বিট যেটা, সেটাকে কিন্তু আমরা বলবো ক্যারি বিট, যেটা ওভারফ্লো হয়ে পড়ে যাবে। তার মানে আপনি যখন এক অ্যাড করলেন, এক অ্যাড করার পরে এটাকে যখন ভ্যালু স্টোর করবেন, ধরেন এই পাশ থেকে যদি স্টোর করেন, প্রথমে এই বিটটা এই পজিশনে যাবে, এরপরে যখন এই বিটটা আপনি দিবেন তখন এই ওয়ানটা এক ঘর এই পাশে সরে আসবে, এখানে চলে আসবে, এরপরে এই বিটটা যখন আবারও দিবেন এ এখানে ধাক্কা দিবে, এরকম হয়ে যাবে। লাস্ট অফ অল এই এই আটটা যখন দিবেন তখন এরকম একটা পজিশনে ভ্যালুগুলো থাকবে, এবং লাস্ট বিট যখন চলে আসবে তখন এই ওয়ানটা কিন্তু ফেলে দিবে, এই ওয়ানটা পড়ে যাবে। বুঝতে পারতেছেন আসলে যেটা হলো, আমি যেটা বলার চেষ্টা করছি আসলে এই জায়গায় উত্তরটা হচ্ছে এই আটটা বিট, এই আটটা বিট হচ্ছে উত্তর। এটাকে আমরা ক্যারি বিট বলবো। কি বিট বলবো ভাই? ক্যারি বিট, যেটা ওভারফ্লো হয়ে পড়ে যাবে। ওকে, তাহলে আমরা এখন আমাদের সিদ্ধান্তে আসি। দেখেন প্রকৃত মান গঠন পদ্ধতি এবং একের পরিপূরক পজিটিভ জিরো এবং নেগেটিভ জিরোর জন্য আলাদা আলাদা মান দিচ্ছে, বাট বাস্তবে জিরো আর আবার পজিটিভ নেগেটিভ কি? কিন্তু তাদের কাছে এই দুইটার আলাদা আলাদা মান হচ্ছে, কিন্তু দুইয়ের পরিপূরক কিন্তু পজিটিভ জিরোর জন্য যা নেগেটিভ জিরোর জন্য সেম ভ্যালু দিল, এটা একটা রিজন। এই কারণে আমরা দুইয়ের পরিপূরক ব্যবহার করি। আরেকটা রিজন হচ্ছে এই দুইয়ের পরিপূরকে আপনি সেম সার্কিট ব্যবহার করে যোগ বিয়োগ করতে পারবেন, সো সার্কিটের কস্ট কমে যাবে। অনেকে এখন আমাকে কোশ্চেন করুন, হ্যাঁ সার্কিট কি স্যার, সার্কিট কি? আসলে সার্কিট আমরা নেক্সট যে চ্যাপ্টারটা 3.2, হানি আপনাকে একটু পরে আনমিউট করছি, 3.2 যখন পড়ব তখন আমরা জানবো যে সার্কিট জিনিসটা কি। আসলে সার্কিট মানে বর্তনী, জানেন যে আমরা যখন এই যোগ করতে চাই তখন অ্যাডার নামে একটা সার্কিট ব্যবহার করা হয়, সেটার আবার দুইটা পার্ট, হাফ অ্যাডার ফুল অ্যাডার। যদি 5 মিনিট সময় লাগতো বোঝানোর জন্য তাহলে এখনই বুঝিয়ে দিতাম যে অ্যাডার জিনিসটা কি বা সার্কিট জিনিসটা কি, বাট এটার জন্য অনেকগুলা ক্লাস করা লাগবে, এই জন্য আমি এখন বোঝাচ্ছি না। মেনে নেন যে যোগ করার জন্য বা বিয়োগ করার জন্য আমাদের সার্কিট লাগে। তো এই যে দুইয়ের পরিপূরক পদ্ধতি বানিয়ে ফেললাম, ধরেন এখানে যা করা হয়, আপনি 36-এর সাথে 37-কে যোগ করবেন, 36-এর 8 বিটের ভ্যালু আসবে, 37-এর 8 বিটের ভ্যালু আসবে, এই বিট এই বিট এই বিট এই বিট যোগ করে দিবেন, উত্তর হয়ে যাবে, অ্যাডার সার্কিট দিয়ে যোগ করে দিবেন। সেম ভাবে যদি আপনি 36-এর সাথে 15-কে বিয়োগ করতে চান, আপনি যেটা করবেন 36 আর -15, এই দুইটা ভ্যালুকে যোগ করে দিবেন, সেম সার্কিট দিয়ে যোগ হয়ে গেল, বিয়োগ হয়ে গেল, সো সার্কিটের দামটা কমে গেল। হানি কোশ্চেন করতে চাই, কোশ্চেন করেন। স্যার আমরা এখানে -0 এর বিট মানে 2 এর পরিপূরকে যখন লিখেছি তখন কেন 16 বিট ইউজ করলাম না? মানে আমরা তো 16 বাইটও আমাদের অপশন আছে। থ্যাংক ইউ, ওকে, আপনার কোশ্চেন আমি বুঝেছি। কয় বিট ব্যবহার করব সেটা ডিসিশনটা নিতে হয় সংখ্যা রিপ্রেজেন্ট করতে আপনার কয়টা বিট লাগছে। ভাইয়া 0 কে রিপ্রেজেন্ট করতে আপনার একটা বিট লাগছে, এই জন্য 8 বিট সেগমেন্টে গেছি। ভাইয়া এইটা তো পরবর্তীতে যোগ বিয়োগের কাহিনী, এখানে তো আর আমরা 8 বিট 16 বিট হিসাব করি না, 8 বিট 16 বিট এই জায়গাতেই হিসাব করতে হয়। এখানেই সিদ্ধান্ত নিছি যে আমরা 8 বিটে যেতে পারছি, কেননা সংখ্যাটা লিখতে আপনার একটা বিট লাগছে, এই জন্য আপনি 6টা প্যাডিং জিরো একটা চিহ্ন বিট দিয়ে 8 বিট সেগমেন্টে ব্যবহার করতে পারলেন। এটাকে যখন নেগেটিভে কনভার্ট করছেন তখন একটা অতিরিক্ত বিট চলে আসছে, যেটা আসলে ওভারফ্লো হয়ে পড়ে যাবে।
আমরা কয় বিট সেগমেন্ট ব্যবহার করব সেটা নেগেটিভের জন্য ঠিক করি এরকম কিছু না, প্রথমে ঠিক করি যে সংখ্যার বাইনারি ভ্যালুটা কয় ডিজিটের সেটার উপর ডিপেন্ড করে। সংখ্যার বাইনারিটা যদি 7 অর লেস দ্যান 7 বিট লাগে দেন আমরা 8 বিট সেগমেন্টে যাই, এলস 16 বিটে চলে যেতে হয়। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো আমরা এখন স্লাইডে একটু দেখে ফেলি, যে দেখেন কি বলা হচ্ছে যে দুই এর পরিপূরক। আচ্ছা আচ্ছা কি বলা হচ্ছে, আচ্ছা এটা তো আমি স্কিপ করছি, এটা একটু দেখা দিই যে দেখেন দুই এর পরিপূরকে যদি আপনি একটা সংখ্যার নেগেটিভ মান বের করতে চান, প্রথমে আমাদের যে ঋণাত্মক একের পরিপূরক যেটা সেটা বের করতে হবে, এর সাথে একযোগ করবেন। টোটালটা না, এমনটা না যে এইটা এইটার সাথে একযোগ করতেছেন, শুধু এইটার সাথে একযোগ করলে হয়ে যাবে। আশা করি সবাই উত্তরটা বুঝলেন। এখন দেখেন যে কম্পিউটার কেন দুই এর পরিপূরকটাকে ব্যবহার করে, তাই না? প্রথমে লেফট সাইডে আমি যেইগুলো দেখালাম এখন সেগুলো দেখানো হচ্ছে, এবং আমি তো বললাম এটাকে কিন্তু ক্যারি বিট বলে, আপনি নিচে লিখে দিবেন যে ক্যারি বিট। এবার দেখেন এই পাশে যা বলা হচ্ছে যে প্রকৃত মান গঠন এবং একের পরিপূরক পজিটিভ জিরো এবং নেগেটিভ জিরোর জন্য আলাদা আলাদা মান দেখাচ্ছে, বাট বাস্তবে এটা অকল্পনীয়, দুই এর পরিপূরকে এই সমস্যা নেই, আপনার এখানে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আর একটা কথা মাত্র বলছি যে দুই এর পরিপূরক যোগ এবং বিয়োগের জন্য একই সার্কিট ব্যবহার করে, এর জন্য কিন্তু সার্কিটের পরিমাণ কমে যায়, জটিলতা কমে যায়, খরচ কমে যায়। এই কারণে আমরা যেটা করি দুই এর পরিপূরকটাকে বেছে নিছি এই বিয়োগ করার জন্য। তার মানে আমরা আসলে নেক্সট ক্লাসে, আমাদের ক্লাস কিন্তু এখনো অনেকখানি আছে, নেক্সট ক্লাসে আমরা যেটা করব যে দুই এর পরিপূরকের সাহায্যে কিন্তু বিয়োগ করব। সো ইনশাল্লাহ তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা আর একটা কোশ্চেন সলভ করব, সেটা হচ্ছে এটা 2 ম্যাক্সের কোশ্চেন, এরকম আরো দুই একটা কোশ্চেন থাকবে এখন। যে দেখেন বলা হচ্ছে ডেসিমেল নামে তো একটা সংখ্যা পদ্ধতি ছিল, কিন্তু কেন আবার আরেকটা সংখ্যা পদ্ধতি প্রয়োজন হলো যেটাকে আমরা বাইনারি বললাম? কথা আমার ক্লিয়ার কিনা জানি না, আমি আরেকবার বলি যে দেখেন আমাদের একটা সংখ্যা পদ্ধতি ডেসিমেল তো আগের থেকে ছিল, যেটাকে আমরা বাংলায় দশমিক বলি, কিন্তু আবারও তাহলে সংখ্যা পদ্ধতির প্রয়োজনটা কেন হলো? আমি এটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখেন আপনি যদি কোনো কিছু দশমিকের সাহায্যে বোঝাতে চান, মনে করেন আপনি একটা সংখ্যাই বোঝাতে চান, নর্মাল সেন্স, আপনি ধরেন কম্পিউটারকে বোঝাতে চান 7954, এটা কম্পিউটারকে বোঝাতে চান। কম্পিউটার এতটা চালাক না যে সংখ্যাটা বুঝে যাবে, কম্পিউটারকে বোঝাতে হয় ভোল্টেজের থ্রুতে। কম্পিউটার কি বুঝে? শুধু ভোল্টেজ বুঝে। কম্পিউটার কি বুঝে ভাইয়া? ভোল্টেজ বুঝে। তার মানে আপনাকে 7 বোঝাতে হবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ভোল্টেজ দিয়ে, 9 বোঝাতে হবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ভোল্টেজ দিয়ে, 5 বোঝাতে হবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ভোল্টেজ দিয়ে, 4 বোঝাতে হবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ভোল্টেজ দিয়ে। আমি যদি ভোল্টেজের একটা গ্রাফ টাইপের আঁকি, তাহলে দেখেন আমি পরপর বিট গুলো লিখবো, পরপর ডিজিট গুলো লিখবো, তো 7 বোঝানোর জন্য মনে করেন এইরকম অ্যামাউন্ট একটা ভোল্টেজ দিলেন, এই লেভেলের একটা ভোল্টেজ দিলেন। 9 বোঝানোর জন্য তাহলে আর একটু বেশি অ্যামাউন্টের একটা ভোল্টেজ দিলেন, এটা হচ্ছে 9 বোঝানোর জন্য। 5 বোঝানোর জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ভোল্টেজ দিলেন, 4 বোঝানোর জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ভোল্টেজ দিলেন। তার মানে ধরেন আমি একটা ডিজিট বোঝানোর জন্য একটা নির্দিষ্ট মানে ন্যানো সেকেন্ড বলেন খুবই অল্প সময় ভোল্টেজ দিব, তার মানে কম্পিউটারে খালি ভোল্টেজ আপ ডাউন হবে, সে ক্যাচ করে নিবে যে কি বোঝাতে যাচ্ছি, আবারও বোঝায় কম্পিউটারকে এই ভ্যালুটা কেমনে বোঝাবেন। আপনি 7 বোঝানোর জন্য এই অ্যামাউন্ট ভোল্টেজ দিবেন, সাথে সাথে ভোল্টেজ চেঞ্জ করে এই অ্যামাউন্ট দিবেন, সাথে সাথে চেঞ্জ করে এই অ্যামাউন্ট দিবেন, সাথে সাথে চেঞ্জ করে এই অ্যামাউন্ট ভোল্টেজ দিবেন, কম্পিউটার বুঝে ফেলবে যে তাকে কি বোঝাইতে চাচ্ছেন। ওকে, তো দেখেন আমি যদি বলি এখান থেকে এই যে জারা, তারপরে হচ্ছে তানজিলা, তারপর হচ্ছে আফরা, এই তিনজনকে বেছে থাপড়াইতে হবে, কম্পিউটারের জন্য এটা টু মাচ ডিফিকাল্ট। বাট যদি বলি এখানে এই যে জারাকে 1 সেকেন্ডে 100 বার থাপড়াইতে, কম্পিউটার বলবে ইয়া কোনো প্যারা নাই, এটা খুব ইজি কাজ। মেন কথা হচ্ছে কম্পিউটার খুব দ্রুত কাজ করতে পারে, কিন্তু তার বুদ্ধি কম, কম্পিউটারের বুদ্ধি কম কিন্তু সে অনেক ফাস্ট কাজ করতে পারে। তো এই যে ডেসিমেলে যদি আপনি একটা সংখ্যা লিখতেন এবং কম্পিউটারকে যদি ডেসিমেলটাই বোঝাতে চাইতেন, তাহলে আপনাকে 10টা লেভেলের ভোল্টেজ বোঝাতে হতো, আপনাকে কম্পিউটারকে 10টা স্টেট বোঝাতে হতো। তার মানে 10 ধরনের ডিজিট আসবে, তাহলে 10 অ্যামাউন্ট অফ ভোল্টেজ কম্পিউটারকে দিবেন,
কম্পিউটারকে আগে থেকে মানে বুঝায় দিতে হবে যে এই 10 এমন ভোল্টেজ আসবে, তুমি জেনে রাখো যে এটা এই এই ভোল্টেজ আসলে তুমি এটা বুঝবা, তার জন্য এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সে পারে না তা না, কম্পিউটার পারে, বাট এটা তার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, সে স্লো হয়ে যায়। কথা বুঝতে পারছি? বাট আপনি যদি এটাকে বাইনারিতে কনভার্ট করেন, ধরেন এই ভ্যালুটা হচ্ছে বাইনারিতে এরকম মেনে নেন, যদিও এটা না, তো আপনি কম্পিউটারকে যদি এই জিনিসটা বোঝাতে চান তাহলে আবারও ভোল্টেজের মাধ্যমে বোঝাবেন। ধরেন 1 বোঝাতে এই অ্যামাউন্ট ভোল্টেজ দিলাম, 0 বোঝানোর জন্য এই অ্যামাউন্ট দিলাম, 1 বোঝানোর জন্য এই, 0 বোঝানোর জন্য এই, 1 বোঝানোর জন্য এই, 0 বোঝানোর জন্য এই, 1 বোঝানোর 0 0 এই পর্যন্ত লিখছি আর কি, যে 1 বোঝাচ্ছে এই ভোল্টেজ দিয়ে, 0 বোঝাচ্ছে এই ভোল্টেজ দিয়ে, আবার হচ্ছে 1 0, এভাবে আমি ভোল্টেজ আপ ডাউনের মাধ্যমে কম্পিউটারকে বোঝাচ্ছি। দেখেন এখানে যে জিনিসটা হলো যে কম্পিউটারকে জাস্ট দুইটা স্টেট মনে রাখতে হচ্ছে। কম্পিউটারে এটা খুব ভালো হয়ে গেল যে কম্পিউটার খুব ফাস্ট ফাস্ট বুঝে ফেলবে যে আসলে কি বোঝাতে যাচ্ছি, কারণ কম্পিউটার ফাস্ট কাজ করতে পারে, কিন্তু এরকম চার পাঁচ মানে এই 10টা হচ্ছে স্টেট তার জন্য বোঝে একটু ডিফিকাল্ট। আরো দু একটা কারণ আছে, সেই কারণগুলো বলি, এটা আশা করি বুঝছেন। সেই কারণটা হচ্ছে, দেখেন আমাদের দৈনন্দিন জীবনে যে ইলেকট্রনিক সার্কিট গুলো সবগুলো দুইটা মোডে কাজ করে, যেমন একটা ফ্যানের সুইচ আইদার সেটা অন বা অফ থাকবে, দুইটা মোড, 0 1, দেখবেন এর পরের চ্যাপ্টারে এইগুলাকেও আমরা 0 1 এ কনভার্ট করে ফেলবো। তারপরে একটা লাইট জ্বলবে বা জ্বলবে না, প্রত্যেকটা লজিক্যাল কথাবার্তা কিন্তু উত্তর দুইটা হয়, যেমন আমি হয় পড়াবো বা পড়াবো না, এটা সম্ভব যে আমি পড়াবো পড়াবো না, দুইটা উত্তর, বাট একটা তো হবে। আমি যা বলতে যাচ্ছি, ধরেন আপনি জিজ্ঞাসা করলেন স্যার আপনি কি পড়াবেন, উত্তর কি হবে, হয় পড়াবো বা পড়াবো না, যেকোনো একটা উত্তর হবে, বাট দুইটা স্টেট। সবকিছুর কারণে আমরা এই বাইনারিটাকে বেছে নিছি। আশা করি আমার কথাগুলো বুঝতে পারলেন। আমি সার্কিটের কথা যেটা বললাম যে প্রত্যেকটা সার্কিট দুইটা মোডে কাজ করে, যেমন একটা কম্পিউটার সেটা হয় অন বা অফ, এই জায়গা থেকে কারেন্ট হয় এখানে পাস করবে বা করবে না, এটা সম্ভব যে পাস করবে করবে না। আশা করি আমার কথাগুলো বুঝতে পারলেন। তাহলে আমরা একটু আমাদের স্লাইডে চলে যাই, সেখান থেকে আরেকটু ক্লিয়ার হয়ে যাব। দেখেন যে কথাটা প্রথমে বলা হচ্ছে যে কম্পিউটার ইলেকট্রিক্যাল সিগন্যালের সাহায্যে কাজ করে, খুব ভালো কথা। ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 10টা আলাদা আলাদা স্টেট বা অবস্থা 0 থেকে 9, এটা প্রকাশ করা অসম্ভব না হলেও খুব কঠিন, কেননা কম্পিউটারে এরকম 10টা আলাদা আলাদা স্টেট মনে রাখা ডিফিকাল্ট, কিন্তু বাইনারি সংকেত খুব সহজে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা হচ্ছে, কেননা দুইটা স্টেট। আরেকটা কথা কি বলা হচ্ছে, বাইনারি সিস্টেমে দুইটা অবস্থা থাকার কারণে আমরা ইলেকট্রনিক্স সার্কিট গুলো ডিজাইন করতে একটু সহজ হয়, কেননা প্রত্যেকটা বললাম না প্রত্যেকটা ডিভাইস দুইটা মোডে কাজ করে, প্রত্যেকটা ইলেকট্রিক্যাল যে জিনিসপত্র সুইচ সবগুলা দুইটা মোডে কাজ করে। আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারলেন। এখন আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকসে চলে যাচ্ছি, যেটাকে বলছে বিট এবং বাইট। প্রথমে আমরা বিট নিয়ে জানবো। এই বিট বাইট নিয়ে খুব মিসকনসেপশন কাজ করে, আমরা বিট বাইটের মধ্যে কনভার্সন করব, যেটা আসলে আমি বলছি যে এটা জন্য আমার এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা দেখবেন বইয়ে ভুল আছে, বই এতেই ভুল, বইতেই ভুল, বিভিন্ন টিচার গুলাও ভুল পড়াচ্ছে, আপনাদেরকে জানতে হবে। আমরা প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিট। ভাইয়া আমরা বিট ওয়ার্ডটাকে ব্যবহার করি আসলে যে কোনো ধরনের মেমোরির যে ইউনিট একক যেটাকে বলে, বা সমজাতীয় কোন ডেটার একক হিসেবে, তার মানে আমাদের কিন্তু এই যে একটা ডেটার যে মৌলিক একক সেটাকে কিন্তু বিট বলে। কিন্তু এটা তো বইয়ের কথা, বাট বিট কথাটা আমরা আসলে ব্যবহার করি রেটের ক্ষেত্রে, যে কি অ্যামাউন্ট অফ ডেটা পার সেকেন্ড একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে। তার মানে আপনি যখন ইন্টারনেট কিনেন, বলে না যে ভাইয়া আচ্ছা সেটা পড়ে গেছে, বলে না যে 10 Mbps স্পিড, আপনারা যারা ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করছেন বলেন না যে 10 Mbps, আসলে ওরা আবার বাংলাতে লিখে দেয় যে 10 Mbps, আসলে বাইট নেট স্পিড। তার মানে আমরা যখন ইন্টারনেটের হারের কথা বলবো, রেটের কথা বলবো, যে কি অ্যামাউন্ট অফ ডেটা পাস হচ্ছে সেটা হচ্ছে আসলে বিটে বলে, তাহলে এটা 10 Mbps। ওকে, তাহলে আমরা ইন্টারনেটে এরকম কি পরিমাণ ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে সেই রেটের ক্ষেত্রে বিট কথাটাকে ব্যবহার করি। বিট জিনিসটা আসলে আসছে কোথা থেকে, আশা করি সবাই জানে যে বাইনারি ডিজিট থেকে। কোথা থেকে আসছে বাইনারি ডিজিট? বাইনারি ডিজিটের
এখানে বি আর ওই যে ডিজিটের লাস্টে তো আইটি থাকে, এইটা একসাথে বিট হয়ে গেছে। মেন কথা হচ্ছে 0101 এগুলো সব এক একটা বিট। ওকে, আমরা বিট বোঝানোর জন্য স্মল বি ব্যবহার করি। তো যে কথাগুলো বললাম সাথে সাথে একটা কথা অ্যাড করে দিই, সেটা হচ্ছে ফ্যাক্টর। দেখেন এটা হচ্ছে এসআই একক মেইনটেইন করে চলে, এসআই একক মেনে চলে। এসআই একক তো বুঝি তাই না, যে ওই যে আমরা ছোটবেলায় পড়ছি না যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে, কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার ডেসিমিটার এগুলো আর কি। তো এই জায়গায় আমার এই এসআই একক মেনে চলবে। তো দেখেন আমরা আগে যা করতাম যে মিটার, মিটারের উপরে প্রথমে থাকে কিলোমিটার তাই না, কিলোমিটার কিলো হেক্টো, কিলো হেক্টো ডেকা, যাই না উল্টা পাল্টা হতে পারে, কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মিলি তাই না। তো আমরা আসলে যদি মিটারকে রিপ্লেস করি বিটের সাহায্যে, তাহলে বিট ডেকা বিট হেক্টো বিট কিলো বিট, আমরা কিলো বিটের সাথে পরিচিত, বিটের সাথে পরিচিত, বাট এই দুইটা কথা স্কিপ করছি, আগে এগুলাকে স্কিপ করি নাই। এবং আমরা মিটারের ক্ষেত্রে এর নিচেও পড়লেও বিটের ক্ষেত্রে এর নিচে পড়ি না আর কি। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যা করতাম আগে উপরে ওঠার জন্য দশ দিয়ে দিয়ে ভাগ করতাম, দশ দিয়ে দিয়ে ভাগ করতাম, নিচে নামার জন্য দশ দিয়ে দিয়ে গুণ করতাম, কিন্তু এখন একবারে আপনি তিনটা ঘর উপরে যাচ্ছেন, মিটারের উপরে কিলো বিট, আরো দুইটা ঘর বাদ দিয়ে এরপরে মেগাবিট, আরো দুইটা ঘর বাদ দিয়ে গিগাবিট, তারপরে আরো দুইটা ঘর বাদ দিয়ে টেরাবিট। সো 1000 উইল বি ফ্যাক্টর, আই মিন আপনি যখন বিটকে কিলোবিটে কনভার্ট করতে চান, উপরে উঠতে চাইলে 1000 দিয়ে ভাগ দিবেন, 1 কিলোবিট মানে 1000 বিট, এটা আশা করি জানেন, যে উপরে নিচে নামতে হলে গুণ করবেন। আমি যে কথাগুলো এতক্ষণ বললাম সেগুলো আমাদের স্লাইডে এখন বলবে। দেখেন কি কি বলা হচ্ছে, বলা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 01 কে বাইনারি ডিজিট বা বিট বলে, এখান থেকে বিয়ে জায়গা থেকে আইডিয়া আসছে। এরপরে বলা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স এ মেমোরি বলেন, সমজাতীয় ডেটা বলেন, ডেটা স্টোরের কথা বলেন, বা ডেটা কমিশনের ক্ষেত্রে আমাদের একটা একক কিন্তু বিট, মৌলিক একক ইউনিট কিন্তু হচ্ছে কি ফান্ডামেন্টাল যে একটা ইউনিট সেটা কিন্তু বিট। এরপরে বলা হচ্ছে ইংরেজিতে আমরা হচ্ছে আমরা যদি ছোট হাতের বি দিয়ে কিন্তু কি বোঝাবো, বিট বোঝাবো তাই না, যে স্মল লেটারের বি দিয়ে আমরা হচ্ছে বিট বোঝাবো। এরপরে দেখেন বর্তমানে আমরা ডেটা আদান প্রদানের যে রেট, রেটের ক্ষেত্রে কিন্তু আমরা বিট কথাটাকে ইউজ করি। লাস্ট যেটা বললাম যে কিলো মেগা গিগা টেরার মধ্যে আমরা যখন সম্পর্ক তৈরি করব, তখন দশমিক পদ্ধতি যে 10^3 বা 1000 কে ফ্যাক্টর হিসেবে ব্যবহার করব, যা এসআই এককে অনুসরণ করে। আশা করি সবাই পর্যন্ত বুঝছেন। এবার চলে যাব বাইটে, এখন চলে যাব কোথায় ভাইয়া, বাইটে। বাইট মিন্স কামন না, এটার ইয়েটা হচ্ছে BYT বাইট। বাইট আর একটা হচ্ছে নিবল, NIBLE, নিবল মিন্স 8 বিট, সরি নিবল মিন্স 4 বিট আর বাইট মিন্স 8 বিট। আসলে আমরা এটা ভুল লিখছি, আমি ইচ্ছা করে ভুল লিখছি। আমরা যদি একটা হাইপেন দিই, এটা বোঝাচ্ছি যে এটার এক্সটেনশন তাই না, এটা বিট, তখন এটা ঠিক আছে। বাট আপনি যদি পাশাপাশি লিখেন দেন বিটস লেখা উচিত, যদি আমরা লিখি না, তার মানে আপনি এভাবে হাইপেন দিলে এস লেখা লাগবে না, হাইপেন না দিলে বিটস লেখা লাগবে। যাই হোক আমরা এটা নিয়ে আসলে প্যারা না খাই। তাহলে বাইট জিনিসটা হয়তো বুঝে ফেললাম যে 8টা বিটে একটা বাইট হয়। বাইট কথাটার জন্য, বাইট বোঝানোর জন্য ক্যাপিটাল বি দিতে হবে, এবং বাইট কথাটা আমরা আসলে ব্যবহার করি সাইজের ক্ষেত্রে। দেখবেন আমরা যখন 1 GB ইন্টারনেট কিনি, 1 GB ইন্টারনেট কিনি গ্রামীণের কাছ থেকে, বা গ্রামীণ খুবই ফালতু কোম্পানি, আমি চাচ্ছি যে ওদের নিয়ে রিড করব। আমি এই যে কোচিং এ আপনাদের যে পড়াবো না, পড়ানোর জন্য আমি 200 GB ইন্টারনেট কিনছিলাম। 200 GB ইন্টারনেটের দাম হচ্ছে 2000 টাকা এক মাস মেয়াদ। তো এই যে এমনিতেই এটা 4G নেট ঠিক আছে, তো ছেড়ে দেয় 4G, আর এই যে ঝড়টর হইলো না খামপান, এরপরে ই আসে, ই বুঝেন EDG, আমরা চ্যাপ্টার 2 জানবো EDG কি ঠিক আছে, মানে 2G আসে, 3G আসে না, 4G তো দূরে থাক ভাই, মানে কেমনে, মানে সিরিয়াস লেভেলের একটা মানে ফালতু নেটওয়ার্ক প্রোভাইড করতেছে। ওকে, এই জন্য আবার এয়ারটেল কিনছি, একটা এয়ারটেলে হচ্ছে পড়াচ্ছি এখন, একটু ভালো, কেউ নাম্বার জানে না, এবং এবং মানে ডিসিশন নিছি কাউরে নাম্বার দিব না ভাই, নাম্বার দিলেই খালি কল দেয়। ওকে,
আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা প্লিজ আমাকে কেউ ফোন দিবেন না, কেউ ফোন দিবেন না। যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে টেক্সট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, কিন্তু কোনো প্রয়োজনেও ফোন দিবেন না। যদি খুব এমার্জেন্সি হয়ে যায়, জীবন মরণ সংশয়, আমাকে পাচ্ছেন না খুঁজে, দেন ইউ ক্যান কল, আদারওয়াইজ প্লিজ ডোন্ট কল মি। এটা খুবই মানে আমার জন্য বদারিং, মানে খুব পেইনফুল, মানে এত পরিমাণ ফোন আসে, মানে এই যে পড়াচ্ছি না, একটা ফোন যে ক্যামেরার যে ফোন ওটাতে কিন্তু কল আসতেছে, তো আসতেছে, আমি মাত্র দেখলাম। ওকে, তাহলে বাইট বোঝানোর জন্য ক্যাপিটাল বি ব্যবহার করব। আমি যে কথাটা বললাম, আপনি যখন 1 GB ইন্টারনেট কেনেন, আপনাকে কিন্তু 1000 MB দেয় না, আপনাকে যেটা দেয় সেটা হচ্ছে 1024। তার মানে ফ্যাক্টরটা এখন চেঞ্জ হয়ে যাবে, 1024 হয়ে যাবে, যেটা 2 to the power 10। এটা IEC একটা সংস্থা, তাদেরকে মেনে চলে। আমি একটু স্লাইডে চলে যে কথাগুলো ক্লিয়ার করে দিই আপনাদেরকে। দেখেন, প্রথম আমরা যেটা বলছি, সেটা হচ্ছে ডেটা সংরক্ষণের কাজে ব্যবহৃত স্টোরেজ বা ফাইলের আকারের জন্য আমরা বাইট কথাটাকে ব্যবহার করি। এটা একটু জানতে হবে অবজেক্টিভের জন্য, যে 8টা বিটে একটা বাইট হয়, আবার 4 বিটে কিন্তু এক নিবল হয়, যেটা আসলে যে হেক্সাডেসিমাল গঠন করতে আমরা ব্যবহার করি। এরপরে দেখেন কি বলা হচ্ছে, কিলো, মেগা, গিগা, টেরা, এদের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য আমরা কি 10 to the power 2 to the power 10, যেটাকে আসলে 1024, এটাকে আমরা ফ্যাক্টর হিসেবে ব্যবহার করবো, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইলেকট্রন ইলেকট্রিক কি লেখা হচ্ছে ইলেকট্রো কি বানান এটা বানান মেবি ভুল ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল হওয়ার কথা, ইলেকট্রিক্যাল বানানটা ভুল না, একটু বানানটা ভুল আছে, না না বানানটা ভুল আছে, ইলেকট্রিক্যাল হবে, ইলেকট্রিক্যাল কমিশন হবে, ঠিক আছে, যেন আমি একটু দেখবো আর কি, যেটা আমি ঠিক করছি নাকি আমি মানে ভুল করছি, এই জন্য আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম, এটা আমার একটু ভুল আছে এখানে, আমি একটু পরে ঠিক করে দেবো এটাকে। ওকে, তাহলে এদের হচ্ছে মেনে চলবে। তো এখন যেটা পড়বো সেটাই হচ্ছে আমাদের আজকের টপিক, আজকের ক্লাসের সব থেকে মধ্যমণি, সেটা হচ্ছে বিট বাইটের মধ্যে আমরা একটা কি করব, সম্পর্ক স্থাপন করব। এর জন্য আমরা একটা ল্যাডার পাচ্ছি, একটা মই মতো পাচ্ছি, যেটাকে অনেকে বাসই বলে। তো দেখেন, আমি একটু এই পাশে আগে লিখে তারপরে আমি বোর্ডে আসছি। আমাদের হচ্ছে ধরেন বিট, কিলো বিট, মেগা বিট, গিগা বিট, টেরা বিট, এগুলা আছে, আর এক পাশে হচ্ছে ধরেন বাইট। আচ্ছা, আমরা একবারে বোর্ডে চলে আসি। বাইটের পরে মনে করেন কিলো বাইট, এটা আমি একবারই বোঝাবো, সো বি কেয়ারফুল, খুব মনোযোগী হয়ে এটা বুঝতে হবে, পরে কিন্তু আর বোঝাবো না। মেগা বাইট, গিগা বাইট, টেরা বাইট, ওকে, বাইট, ক্যাপিটাল বি মিন্স বাইট, স্মল বি মিন্স বিট। আমি অলরেডি বলছি এদের ক্ষেত্রে ফ্যাক্টর হচ্ছে 1000, বিটের ক্ষেত্রে 1000। তাহলে আপনি যদি উপরে উঠতে চান, তখন আপনাকে যেটা করতে হবে 1000 দিয়ে দিয়ে ভাগ করতে হবে, তাই না? আপনাকে 1000 দিয়ে দিয়ে ভাগ করতে হবে উপরে ওঠার জন্য। নিচে নামার জন্য আপনাকে কি করতে হবে, সেটা হচ্ছে কি বলেন, 1000 দিয়ে দিয়ে গুণ করতে হবে, তাই না? যে আপনি 1 কিলো বিট থেকে যদি বিটে আসতে চান, 1000 দিয়ে গুণ করতে হবে, 1 মেগাবিট থেকে যদি কিলো বিটে আসতে চান, 1000 দিয়ে গুণ করতে হবে, তাই না? নিচে নামতে হলে গুণ, উপরে উঠতে হলে ভাগ। আর ওই পাশে কিন্তু 1024 হচ্ছে ফ্যাক্টর, যে আপনি যদি উপরে উঠতে চান, তখন কি করবেন বলেন, উপরে উঠতে চাইলে আপনাকে 1024, 1024 দিয়ে কি করতে হবে ভাইয়া, ভাগ করতে হবে। আর যদি নিচে নামতে চান, তখন হচ্ছে 1024 দিয়ে দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। আশা করি সবাই এই কথাটা বুঝতে পারলেন, তাই না? যে ফ্যাক্টরের ব্যাপারটা বুঝতে পারলেন না, যে উপরে নিচে কি, যে এটা তো বড় জিনিস, কিলো বাইট বড় জিনিস, সেই জন্য এটা তো বুঝছেন যে 1 কিলো বাইটে 1024 বাইট থাকে আর কি। আর এদের সম্পর্কটা, 1 বাইট মানে 8 বিট, তো 8 দিয়ে মাল্টিপ্লাই করলে বিটে আসবে, আবার 8 দিয়ে ডিভাইড করলে আমাদের বিটে চলে, বাইটে চলে যাবে। এটা সবাই বুঝছেন এই পর্যন্ত? এই পর্যন্ত কোশ্চেন থাকলে করেন। হ্যাঁ সুচি বলেন, সুচি বলেন স্যার, এটা ইলেকট্রোটেকনিক্যালি হবে। আচ্ছা, তাহলে আমি ঠিক করছিলাম, বাট আমি কনফিউজড হয়ে গেছিলাম, আপনি মাত্র মেবি নেটে দেখছেন, ধন্যবাদ। ওকে,
তাহলে এটা এইটুক নিয়ে কারো কোনো সমস্যা আছে? এই ল্যাডারটা নিয়ে কোনো সমস্যা আছে? সমস্যা নাই। ধরেন আমাদের পরীক্ষায় কোশ্চেন আসছে, কোশ্চেনটা এরকম আসছে যে বলছে যে 8 MB, এটা কি মেগাবিট? 8 মেগাবিট সমান কত গিগাবাইট? কোশ্চেনটা এরকম যে 8 মেগাবিট সমান কত গিগাবাইট, এই কোশ্চেনটা আমরা এখন সলভ করব। তো আপনি মূলত এই ঘরে আছেন, তাই না? এখানে 8 আছে, 8 মেগাবিট থেকে আপনি যেতে চাচ্ছেন গিগাবাইটে। দেখেন 8টাকে লিখলাম। এখন এই ঘর থেকে আপনি লাফায়া, আপনি অনেকেই ভাববেন যে এখানে মেবি 8 দিয়ে গুণ করলে, 8 দিয়ে ভাগ করলে মেবি মেগাবাইটে চলে যাবে। এইটাই হচ্ছে ভুল কনসেপশন, যে আপনি ভেবেই থাকতে পারেন যে এর সাথে যেহেতু এর কমিউনিকেশনটা এরকম, আপনি মেবি মেগাবিটকে মেগাবাইটে কনভার্ট করার জন্য 8 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে, এটাই ভুল জিনিস, আপনাকে নেমে উঠতে হবে। তাহলে দেখেন 8কে আপনি যখন নাম 1000 দিয়ে গুণ দিচ্ছেন, 8কে যখন আপনি 1000 দিয়ে গুণ দিচ্ছেন, তখন কিন্তু সেটা কিলো বিটে চলে আসলো, তাই না? এটা বুঝছেন যে 8কে আপনি এখানে যেহেতু ছিল, আপনি 1000 দিয়ে যখন, 1000 দিয়ে যখন মাল্টিপ্লাই করলেন, তখন কিলো বিটে চলে আসলো। এরপরে আপনি যখন আবারও 1000 দিয়ে মাল্টিপ্লাই করলেন, তখন সেটা বিটে চলে আসছে। এক ঘর দুই ঘর নামার জন্য দুইবার 8 দিয়ে, সরি 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 8 না হয়ে এটা 7 হইলে আপনাদের মেবি বেশি সুবিধা হইতো বুঝতে। ধরেন 7 মেগাবিট। এরপর এখান থেকে আপনি এখানে মুভ করবেন, যেহেতু বিট থেকে বাইটে যাবেন, সো 8 দিয়ে ডিভাইড করবেন, 8 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে এটা বাইট, আপাতত এটা বাইটে আছে। আপনি গিগা বাইটে যেতে চাচ্ছেন, সো এক ঘর দুই ঘর তিন ঘর উপরে উঠবেন। এক ঘর মানে এক ঘর উপরে উঠতে আপনি 1024 দিয়ে ভাগ দিলেন, তখন চলে গেল এটা কিলো বাইটে, নিচে গুণ দেয়া মিন্স ভাগ দেয়া। আবারও আপনি 1024 দিয়ে ভাগ দিলেন, হয়ে গেল সেটা কিলোবাইট থেকে মেগাবাইট। আবারও আপনি 1024 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে সেটা গিগাবাইট। এইটাই আসলে উত্তর, এটাই উত্তর, এটার ক্যালকুলেশন করে যাওয়া হবে সেটাই। আপনাদের এত কঠিন তো আসবে না, আপনার ধরেন এটা থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, বাট আশা করি সবাই এটা বুঝতে পারলেন যে কিভাবে সলিউশনটা করলাম। মেইন কথা হচ্ছে আপনি যেখানে আসেন না কেন, আপনি যদি ধরেন বললো যে 6 গিগাবাইট সমান কত এমবি, আপনাকে 6কে প্রথমে নিচে আনতে হবে। নিচে আনার জন্য আপনি কি 1 2 3 বার 1024 দিয়ে গুণ করবেন, হয়ে যাবে বাইট, 8 দিয়ে গুণ করবেন বিট হবে, 1024 দিয়ে ভাগ দিয়ে উপরে যাবেন। এ পর্যন্ত কারো কোনো সমস্যা না থাকলে আমাদের ক্লাসটা এখানেই শেষ করবো।